শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের কৃষকদের সমর্থনে সুর চড়ালেন দ্য গ্রেট খালি। ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে আমিরাত আক্রমণের হুমকি ইরানের। সৌদি আরবে চালু হল 11তম সিনেমা হল। আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে মানবাধিকার সংস্থাগুলো। এবং সবশেষ থাকছে পরমাণু সক্ষমতা বাড়াতে এবং পরিদর্শন বন্ধ করতে নতুন আইন পাশ ইরানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কৃষকদের সমর্থনে এবার সুর চড়ালেন দ্য গ্রেট খালি। ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমানায় জড়ো হয়েছে দেশটির পাঞ্জাব হরিয়ানা কৃষকরা। সমর্থনে দিল্লিতে ছুটে আসছে উত্তরপ্রদেশ এবং আশেপাশের অঞ্চলের কৃষকরাও। এই পরিস্থিতিতে কৃষকদের সমর্থনে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিলেন সিং রানা উরুফে দ্য গ্রেট খালি। বলেন, কৃষকদের দাবি সমর্থন করুন, সরকার ভুল লোকদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন। পেশাদের এই কুস্তিগির বলেন, তারা 2 টাকার ফসল কিনে 200 টাকায় বেচবে। এইসব আইন দিনমজুর রাস্তার পাশে দোকানদারদেরকেও ক্ষতি করবে বা ভোগাবে সাধারণ মানুষকেও। আমি সবাইকে বলব, কৃষকদের দাবিগুলো যাতে কেন্দ্র মানতে বাধ্য হয় সেজন্য তাদের পাশে থাকুন। হরিয়ানা পাঞ্জাবে কৃষকদের সমালোচনা কেন্দ্রের পক্ষে কঠিন হবে। রাজধানীর কৃষক আন্দোলনের পাশে থেকে সমর্থন দিয়েছেন একাধিক তারকা, বিশেষত পাঞ্জাবের বেশ কয়েকজন গায়ক অভিনেতা। কেন্দ্রের 3 কৃষক বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামা চাষিদের সমর্থনে বিবৃতি দিয়েছেন। কেউ কেউ আবার সরাসরি প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আমিরাতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। মিডল ইস্ট আইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, ইরান আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদকে হুমকি দিয়ে বলেছে, যদি কোনো কারণে আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, তাহলে উপসাগরীয় এই দেশটিতে হামলা চালাবে তেহরান। জায়েদ বিনকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে হত্যার জন্য আমরা আপনাকে দায়ী করব। গত সপ্তাহে তেহরানের কাছে পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদিকে হত্যা করা হয়। এই হত্যার জন্য চিরশত্রু ইসরায়েলকে দায়ী করেছে ইরান। মিডল ইস্ট আয়ের প্রতিবেদন অনুযায়ী, ফাকরিজাদিকে হত্যার ঘটনায় ইরানের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করে রোববার বিন জায়েদ সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে প্রকাশের কয়েক ঘণ্টা আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে এই অঞ্চলে আরও সংঘাত সৃষ্টি হতে পারে। ইরান পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদি হত্যার প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি নাগরিকদেরকে নিয়ে চিন্তায় রয়েছে তেল আবিবের সামরিক বাহিনী। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি হয়। সৌদি আরবের রাজধানী রিয়াতে 2018 সালের 18 এপ্রিল চালু হয়েছিল প্রথম সিনেমা হল। সৌদি রাজ পরিবারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার 35 বছর পর দেশটিতে সিনেমা হল চালু হয়। এবার টানা কয়েক মাসের লকডাউনের পর আবার সৌদি আরবে বিনোদন কার্যক্রম শুরু হচ্ছে। গত রবিবার সন্ধ্যায় জেদ্দায় চালু হয়েছে বক্স সিনেমা হল। এটি সৌদি আরবের 11তম সিনেমা হল। হল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য সুরক্ষা কথার মাথায় রেখে চলচ্চিত্র বিনোদন দেবে তারা। করোনাকালে প্রতিষ্ঠানটি বিস্তৃত ঘটাতে যাচ্ছে সৌদি আরব। বক্স সিনেমার প্রতিনিধি মোহাম্মদ আল হাশিমি বলেন, এই সময়টাতে মানুষ কোথায় যাচ্ছে, সেটি নিরাপদ কিনা তা নিয়ে আত্মবিশ্বাসী হতে চাই। লকডাউন তুলে নেওয়ার পরে যাতে সিনেমা হলে দর্শনার্থী বাড়ছে বলেও জানান তিনি। আল হাশিমি বলেন, প্রতিটা শো এর পর আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেই। সিনেমা প্রেমিকদের নিরাপদ রাখার জন্য আমরা সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখি। আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির যে অনুমোদন দিয়েছেন তা আটকানোর দাবিতে একটি চিঠিতে সই করেছে 29টি অস্ত্র নিয়ন্ত্রণ এবং মানবাধিকার সংস্থা। তারা মার্কিন কংগ্রেসের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিশাল ওই চালান বাতিল করতে অনুরোধ জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি আটকানোর এ প্রচেষ্টায় অন্যতম উদ্যোক্তা প্রজেক্ট অন মিডল ইস্ট ডেমোক্রেসিস।
তারা বলে আশা হচ্ছে এইসব অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করা। যদি অল্প সময়ের মধ্যে না হয় তবে সেটি আসন্ন বাইডেন প্রশাসনকে গুরুত্বপূর্ণ সংকেত দেবে যে বিভিন্ন সংস্থা সব অস্ত্র সরবরাহের বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল অর্থের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কিনা তা দেখার বিষয় রয়েছে। সম্প্রতি ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি করেছে। এরপর পরই আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে F-35 জঙ্গি বিমান বিক্রির জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়ে আসছে। মাইক পম্পেও বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবেলায় এবং নিজেকে রক্ষা করার জন্য সংযুক্ত আমিরাতের উন্নত অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি প্রয়োজন রয়েছে। পরমাণু উৎপাদন কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শন বন্ধ করতে এবং ইউরেনিয়ামের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ হিসেবে নিজেদের পার্লামেন্টে নতুন একটি আইন পাশ করেছে ইরান। আগামী 2 মাসে ইরানের উপর থেকে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সরকার 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী সম্মত 3.67% পরিবর্তে 20% বেশি ইউরেনিয়াম উৎপাদন করবে বলে জানানো হয়। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন তিনি এই আইন প্রয়োগের বিরোধিতা করেন। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার ঘটনার পর এই পদক্ষেপ এল। গত শুক্রবার রাজধানী তেহরানের বাইরে রাস্তার পাশে রহস্যমূলক এক হামলার মাধ্যমে হত্যা করা হয় মোহসেন ফাকরিজাদিকে। ইরান বিশ্বাস করে যে ইসরায়েল এবং একটি নিবাসিত একটি বিরোধী গোষ্ঠী রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত অস্ত্র ব্যবহার করে ফাকরিজাদিকে গুলি করেছে। তবে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জনসমক্ষে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। ইরানের পরমাণু কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফাকরিজাদের। তবে দেশটির সরকার বরাবরই বলে আসছে যে তাদের পরমাণু কর্মযজ্ঞ পুরোপুরি শান্তিপূর্ণ। আজ এক চিঠিতে নতুন আইন কার্যকর করতে প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে পার্লামেন্টের স্পিকার। বুধবার এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে ইরানের ফার্স সংবাদ মাধ্যম সংস্থা। আইনি অনুমোদনটি আগে প্রেসিডেন্ট রুহানি বলেছেন তার সরকার এই প্রস্তাবের সাথে একমত নয়, একে কূটনৈতিকের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন তিনি। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।